জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম, ইউক্রেনে আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই রাশিয়ার। যুক্তরাষ্ট্র নয় রাশিয়া চীনকে মধ্যস্থতাকারী হিসেবে চায় বেশিরভাগ ফিলিস্তিনি। ইতিহাসের এই দিনের যুদ্ধে বাউন্সিং বোমার প্রথম ব্যবহার। এদিকে ইউক্রেনে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার। এবার ইউক্রেনকে দীর্ঘপাল্লার ড্রোন দিচ্ছে ব্রিটেন। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান সরকার ও ইমরান খানের বাঁচা মরার লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইউক্রেনে আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই রাশিয়ার। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে ইউক্রেনের রাশিয়ার সৈন্যদের আর বড় ধরনের হামলার কোনো সক্ষমতা অবশিষ্ট নেই। এখন তারা যা করবে তা হবে স্রেফ আত্মরক্ষামূলক। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, তবে মস্কো ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্ডি ইউজভ সোমবার ইউক্রেনীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, রাশিয়া এখন আত্মরক্ষা করছে। পুরো রণক্ষেত্র বিবেচনা নিলে বলা যায় তাদের রসদ কমে গেছে এবং এ কারণে তারা বড় ধরনের কোনো আক্রমণ চালানোর সক্ষমতা হারিয়েছে। অ্যান্ডি ইউজভ আরো বলেন, তারা এখন সবসময় আত্মরক্ষার জন্য প্রস্তুত এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয়টিকে আমরা নিয়ে ইউক্রেনীয় বাহিনী কখন ইউক্রেনের দখল হয়ে যাওয়া অঞ্চল থেকে দখলদার হাঁটানোর প্রস্তুতি শুরু। এদিকে ইউক্রেনীয় পূর্বাঞ্চলের শহর বাকমুতে রাশিয়ার সেনাদের অন্তত 10টি অবস্থান থেকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হানা মেইলার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তার নিজস্ব চ্যানেলে এই দাবি করেছেন, তবে রাশিয়ার তরফ থেকে বিপরীতে কোনো মন্তব্য আসেনি। রোববার টেলিগ্রাম পোস্টে করা বার্তায় হানা মেইলার বলেন, আজ আমাদের ইউনিট উত্তর ও দক্ষিণ বাকমুতের 10টিরও বেশি রুশ অবস্থান দখল করে নিয়েছে এবং বাকমুতের উপকণ্ঠের ইভানিভস্কের পাশের একটি বড় বনাঞ্চল থেকে তাদের তাড়িয়ে দিয়েছে। বাকমুতের পরিস্থিতিকে বেশ উত্তপ্ত আখ্যা দিয়ে হানা মেইলার বলেন, ইউক্রেনের সেনাবাহিনী এখন বাকমুতের উপকণ্ঠ এলাকায় মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, শত্রুরা তার সর্বশক্তি এখানে জড়ো করেছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা তাদের সামনে যা পাচ্ছে তাই ধ্বংস করে দিচ্ছে। ভয়াবহ লড়াই চলছে সেখানে। যুক্তরাষ্ট্র নয় রাশিয়া চীনকে মধ্যস্থতাকারী হিসেবে চায় বেশিরভাগ ফিলিস্তিনি। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বেশিরভাগ ফিলিস্তিনি রাশিয়া ও চীনকে মধ্যস্থতাকারী হিসেবে চায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা একেবারে কমে এসেছে। ইগভের করা ওই জরিপে অংশ নেওয়াদের 60% জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার জন্য বিশ্বাস করে না। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, আরব নিউজের অনুরোধেই গত মে মাসে ওই জরিপ চালায় ইগব। জরিপে দেখা গেছে ফিলিস্তিনিরা শান্তি আলোচনায় সবথেকে বেশি বিশ্বাস করে রাশিয়াকে। এরপরেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও চীন। অপরদিকে যুক্তরাষ্ট্রের উপর ভরসা খুব কম ফিলিস্তিনির। পশ্চিম তীরে এবং গাজা উভয় অঞ্চলেই এরকম ফলাফল দেখা গেছে। এদিকে জরিপের ভিত্তিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ফিলিস্তিনিরা রাশিয়াকে বিশ্বাস করে কারণ রাশিয়া কখনো কারোর উপর ভরসা করাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। মস্কোর তরফে জানানো হয়, তারা ফিলিস্তিনির জন্য আলাদা রাষ্ট্র নিশ্চিত হবে এমন পদ্ধতিতে বিশ্বাস করে। এজন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে। এর আগে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান যে ফিলিস্তিনের জনগণ শুধুমাত্র তখনই যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় দেখতে চায় যদি ওই আলোচনায় রাশিয়া যুক্ত থাকে। তবে গত 10 মার্চ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের মধ্যে সম্পর্ক স্থাপনের পর এখন চীনের উপরও ভরসা বাড়ছে ফিলিস্তিনিদের। জরিপে দেখা গেছে 80% ফিলিস্তিনি ইসরায়েল ফিলিস্তিনি শান্তি আলোচনায় অংশগ্রহণ চায়। তবে গত এপ্রিল মাসে চীন ইসরায়েল ফিলিস্তিনি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একেবারে উল্টো মনোভাব দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের মধ্যে। 60% অংশগ্রহণকারী জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তারা 88% জানিয়েছেন ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে বলে বিশ্বাস করেন তারা। লন্ডন ভিত্তিক কাউন্সিলর ফল আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং এর পরিচালক বলেন, ফিলিস্তিনিরা কখনোই যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখে না। ফিলিস্তিনি নেতারা যুক্তরাষ্ট্রকে এতদিন ধরে সহ্য করে আস কারণ তারা বহু বছর ধরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার ছিল। তাদের কাছে যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো অপশন ছিল না। ইতিহাসের এই দিনের যুদ্ধে বাউন্সিং বোমার প্রথম ব্যবহার। বিশ্বে প্রতিদিন নানা ঘটনা দুর্ঘটনা ঘটে, উদ্ভাবন উন্মোচিত হয় অনেক কিছুর, জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 16 মে ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কি ঘটেছিল এই দিনে। অন দিস ডে হিস্ট্রি অব ওয়ার্ল্ড ইন 366 ডেজ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নতুন এক ধরনের বোমা ব্যবহার করে যুক্তরাজ্য।
1943 সালের এই দিনে ব্রিটিশ বাহিনী জার্মানির রুহুর অঞ্চলে ব্যাপক অভিযান চালায়। এই অভিযানে ব্রিটিশ সেনারা সম্পূর্ণ নতুন এক ধরনের বোমা ব্যবহার করে যা বাউন্সিং বোমা বলে পরিচিত। এই বোমা পানির উপরে লাফিয়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে বিস্ফোরিত হতে পারে। বাউন্সিং বোমার আঘাতে সেদিন জার্মানির ওই এলাকার কয়েকটি বাঁধ ধসে পড়ে, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, প্রাণ যায় ওই অঞ্চলের প্রায় 1300 মানুষের। দক্ষিণের ওজোন স্তরে বিশাল একটি ছিদ্র রয়েছে, এর আয়তন 1,89,00,000 বর্গ কিলোমিটার বা প্রায় 73,00,000 বর্গ মাইল। অ্যান্টার্কটিকায় কর্মরত ব্রিটিশ বিজ্ঞানীরা এই ছিদ্র শনাক্ত করেছিলেন। 1985 সালের এই দিনে ওজোন স্তরের ছিদ্র পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আজকের এই দিনে ফুটবল খেলা হয় পা দিয়ে আর ভলিবল হাত দিয়ে, কিন্তু বিচিত্র একটা খেলা ফুট ভলিবলেতে। দুই দলের খেলোয়াড়রা পা দিয়ে একটা বল নিয়ে খেলেন, কিন্তু দুই দলের মাঝে ভলিবলের মতো একটা নেট থাকে, তারা হাতের বদলে পা দিয়ে বল নেট পার করার চেষ্টা করেন। খেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বেশ জনপ্রিয়। 1945 সালের এই দিনে প্রথমবারের মতো ফুট ভলিবলের প্রতিযোগিতামূলক আসর বসেছিল মালয়েশিয়ার। চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় ও জমকালো সম্মাননা অস্কার, হলিউডের সীমানা ছড়িয়ে অস্কারের গৌরব বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতি বছরই অস্কারের আসরে বছরের সেরা সিনেমা, পরিচালক, অভিনয়শিল্পী, কলা কুশলীদের সম্মান জানায় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। 1929 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো অস্কারের আসর বসেছিল। ইউক্রেনের ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার। ইউক্রেনের সেনাবাহিনী নিক্ষেপ করা একটি ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যমকে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 7টি হার্ম রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র একটি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, একসঙ্গে 7টি হিমার্স রকেটও ধ্বংস করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রাশিয়ার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি তাদের পক্ষে। কয়েকদিন আগে যুক্তরাজ্য নিশ্চিত করেছিল দেশটির পক্ষ থেকে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। অস্ত্রটির নির্মাণ প্রতিষ্ঠানের তথ্য অনুসারে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এর আগে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো সরবরাহের ব্রিটিশ সিদ্ধান্তের প্রতি চরম নেতিবাচক মনোভাব প্রদর্শন করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের দাবি, পূর্বাঞ্চলীয় রণক্ষেত্র অভদীপকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, 4 ব্যক্তি নিহত হয়েছেন। এবার ইউক্রেনকে দীর্ঘপাল্লার ড্রোন দিচ্ছে ব্রিটেন। এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘপাল্লার শত শত ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা 250 কিলোমিটারের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি আকস্মিক সফরে লন্ডন পৌঁছার পর এই ঘোষণা দিল ব্রিটিশ সরকার। এর আগে ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছে লন্ডন, যা এর মধ্যে রাশিয়ার লুহানস্ক অঞ্চলে ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ভলাদিমির জেলেনস্কি ইউরোপের ঝটিকা সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি ইতালি যান এবং সেখান থেকে জার্মানি ও ফ্রান্স হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। জার্মানি ও ফ্রান্স সফরে তিনি দেশ দুটি থেকে বড় রকমের সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন। পাকিস্তান সরকার ও ইমরান খানের বাঁচা মরার লড়াই। গুরুতর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে দিন কাটাচ্ছে পাকিস্তান, সঙ্গে অর্থনৈতিক দুরবস্থার বাড়তি চাপ। একদিকে শক্তিশালী সামরিক সংস্থার সঙ্গে 13টি রাজনৈতিক দলের জোট সরকার, আর অন্যদিকে ইমরান খান। সব মিলিয়ে পাকিস্তানে ইমরান খান বনাম সরকার বাঁচা মরার লড়াই চলছে রাজনীতিতে। হয় ইমরান খান টিকবেন, নয়তো সরকার।